গোটা জেলার সঙ্গে সেখানেও কিন্তু রীতিমতো থাবা বসাচ্ছে ডেঙ্গি, মারণ ডেঙ্গি সেখানেও থাবা বসাচ্ছে। এবং তার মধ্যেই যেহেতু জল জমছে, সেই জমা জলের ছবিটাও চোখে পড়ছে পুরুলিয়াতেও, সেই একই ছবি। এবং এখান থেকে আরও আশঙ্কা তৈরি হচ্ছে যে এই জমা জল থেকে আরও ডেঙ্গির সংখ্যা বা ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়বে না। তো আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, আমরা যোগাযোগ করবো। কিন্তু যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, টানা বৃষ্টির জেরে জলমগ্ন পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকা, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরবিন্দ সরাসরি। অরবিন্দ, পুরুলিয়াতেও কিন্তু চোখ রাঙাচ্ছে মারণ ডেঙ্গি। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এক হাঁটু জল রীতিমতো মানুষের বাড়ির ভেতর, এই জমা জলে তো আরো ডেঙ্গির উৎপাতে বাড়ার সম্ভাবনা রয়েছে। একেবারে বিশাখা, আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ পুরুলিয়া শহরের 3 নম্বর ওয়ার্ডের সূর্যসেন পল্লীতে, এবং সেই জায়গাতে দেখতে পাচ্ছ হাঁটু জলের উপর মানুষ বসবাস করছে, রীতিমতো চরম দুর্ভোগে পড়েছে মানুষ। কারণ এই অবস্থাতে তারা কিভাবে থাকবেন এখানে সেটা নিয়ে এখন কিন্তু সংশয় দেখা দিচ্ছে। কিরকম অসুবিধা রয়েছে আপনার? প্রচন্ড অসুবিধা, এত বড় জলে এই দেখছেন গাড়ি ডুবে যাচ্ছে, বাড়ির জিনিসপত্র সব নষ্ট হয়ে যাচ্ছে, পালং থেকে আরম্ভ করে কবে থেকে ওটা আজ প্রায় 3-4 বছর থেকে চলছে এই ঘটনা। প্রত্যেক বছর বৃষ্টি হয়েছে, প্রত্যেক বছর ডুবছে, বাড়ির ভিতরে জল রয়েছে এই জায়গাগুলোতে। পাশাপাশি কি বলছেন তারা, কিভাবে এসেছিল, ওরা দেখিয়েছে চলে গেছে, যাই হোক যা করেছে আপনারা তাড়াতাড়ি ব্যবস্থা করুন। আপনাদের অবস্থা কি? আমাদের অবস্থা খুবই খারাপ, রান্না খাওয়া সব বন্ধ। একবার রান্নার রুমে জল রয়েছে? হ্যাঁ। ওরা সে তো আমরা নিজেরাই বুঝতে পারছি যে কি অসুবিধা, কাউকে কিছু বলেও মানে বোঝানো যাবে না। জানিস চেয়ারম্যান সবাই আসছিলেন, কিন্তু কেন ব্যবস্থা নিচ্ছে না? এটা তো প্রতি বছরই বলছেন আপনাদের অসুবিধা, আর এটা 3-4 বছর ধরে চলছে। প্রত্যেকের তরফ থেকে জেলায় জেলায় ঘুরে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, অরবিন্দ তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের প্রত্যেক প্রতিনিধি যে ছবিটা তুলে ধরছেন, প্রত্যেক মানুষের একটাই কথা যে তারা বারবার প্রশাসনের দরজায় গিয়ে কড়া নাড়ছেন, কিন্তু কোথাও গিয়ে তারা সদুত্তর পাচ্ছেন না। প্রত্যেককে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একদম বসিরহাট ইছামতি নদী, এবং আমার পিছনেই যেটা দেখা যাচ্ছে যে অধিকাংশ নৌকাগুলো কিন্তু নোঙর করা আছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে 4 অক্টোবর পর্যন্ত এই গভীর নিম্নচাপ, এবং তার জেরেই কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং সবথেকে ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু অ্যালার্ট করা হয়েছে যে উপকূলবর্তী অঞ্চলগুলোতে, অর্থাৎ সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, প্রত্যেকটা বার আমরা দেখি যে বিভিন্ন ঘূর্ণিঝড় এবং প্রবল বৃষ্টিতে অধিকাংশ বাঁধ, কাঁচা বাঁধ ভেঙে গিয়ে বিস্তীর্ণ গ্রাম প্লাবিত হয়েছে এবং অসহায় হয়েছে মানুষজন। ঠিক সেই জায়গার ক্ষেত্রে প্রশাসন কিন্তু ইতিমধ্যেই উপকূলবর্তী সন্দেশখালী, হিঙ্গলগঞ্জে রায়মঙ্গল নদীতে যারা মৎস্যজীবী, যারা মাছ সংগ্রহ করে, তাদেরকে কিন্তু নদীতে নামতে বারণ করা হয়েছে। যদিও বা সকাল থেকে রৌদ্রের দেখা মিলেছে এখনও পর্যন্ত, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস সূত্রে খবর যে আবারও কিন্তু যে গভীর নিম্নচাপ, সেই নিম্নচাপ ঘনীভূত হয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এমনই কিন্তু জানা যাচ্ছে। উত্তর 24 পরগনা থেকে অর্ণব ব্রহ্ম, রিপাবলিক বাংলা।